গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে রিক্রুট ব্যাচ 2024 প্রশিক্ষণ সমাপনী সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে অর্ডিন্যান্স কোরের সদস্য হিসেবে যুক্ত হবেন নবীন সৈনিকরা। এ নিয়ে আরও জানাতে রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, আজ কতজন নতুন সৈনিক শপথ গ্রহণ করছেন বিস্তারিত জানাবেন। জি মুক্তি, সকাল 9টার পরে কিন্তু এখানে রাজেন্দ্রপুর সেনানিবাসে যে নবীন সৈনিক রয়েছে তাদের কিন্তু সমাপনী যে কুচকাওয়াজ, অর্থাৎ সেনাবাহিনীর প্রধান যে কুচকাওয়াজ, সেটি শুরু হয়েছে। এবং কিছুক্ষণ আগে এখানে যারা নবীন সৈনিক রয়েছে তারা প্যারেড করেছেন এবং দীর্ঘতে, এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে যারা এই প্যারেডে অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে যারা মানে বিভিন্ন বিষয়ে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের মাঝে কিন্তু অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি তিনি পুরস্কার প্রদান করেছেন। এবং আমরা আজকে যে বিষয়টি জানতে পেরেছি যে এখানে যারা নবীন সদস্যরা রয়েছেন তারা দীর্ঘদিন এই সেনানিবাসের কিন্তু তারা প্রশিক্ষণ নিয়েছেন, এবং প্রশিক্ষণ পরবর্তী আজকে এই সমাবেশের মাধ্যমে তারা কিন্তু যে নতুন যে চৌকস প্যারেডের মাধ্যমে তারা যে অর্ডিন্যান্স কোরের নতুন নবীন সদস্য হিসেবে তারা যুক্ত হবেন। এবং এখান থেকে কিন্তু যে প্রধান অতিথি যারা নবীন সৈনিক রয়েছেন তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এবং তারা যেন দেশ মাতৃকার সেবায় এবং জনগণের সেবায় যেন তারা কাজ করতে পারেন এবং দেশের সার্বভৌম রক্ষার জন্য কাজ করতে পারেন, সে বিষয়ে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের যে বক্তব্য সেগুলো দেওয়া হবে। এরপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে যারা এখানকার যারা নবীন সৈনিক রয়েছেন তারা কিন্তু নবীন সৈনিক হিসেবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে অর্ডিন্যান্স কোরে কিন্তু যুক্ত হবে। এবং একটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে এখানে কিন্তু যারা প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের মধ্যে থেকে কিন্তু বেশ কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে নবীন সৈনিক রায়হান আহমেদ তাকে কিন্তু সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা তাকে পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়াও নবীন সৈনিক জিহাদ তিনি শারীরিক প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, এবং নবীন সৈনিক আরিফ ইসলাম তিনি ড্রিলে পুরস্কার লাভ করেছেন, এবং নবীন সৈনিক মোহাম্মদ মিলন হুসাইন তিনি ফায়ারিং এর শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাকে কিন্তু প্রধান অতিথি যে পুরস্কার সেই পুরস্কার কিন্তু প্রদান করেছেন। এবং এখানে যে মূলত কিন্তু বারবার যে বিষয়টি বলা হচ্ছে যেন দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে যেন কাজ করতে পারেন এই নবীন সৈনিকরা, সে বিষয়ে কিন্তু এখান থেকে কিন্তু বারবার একটি যে দিক নির্দেশমূলক বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। তো কিছুক্ষণ আগে এখানে প্যারেড শুরু হয়েছে এবং প্যারেডের পরবর্তীতে কিন্তু এখন প্রধান অতিথি বক্তব্য দিবেন, এরপরে প্যারেড সমাপ্তি হবে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে নবীন সৈনিকদের প্যারেড এবং কুচকাওয়াজের সবশেষ তথ্য।